প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগতম দেখো তোমরা যারা দু সালে যারা এগারো ক্লাসের ফাইনাল পরীক্ষা দেবে এই ফাইনাল পরীক্ষার জন্য দেখো তোমাদের নিয়ে এসেছি ভূগোলের লাস্ট মিনিট সাজেশন অলরেডি দেখো তোমরা এর আগে আমার প্রাকৃতিক ভূগোল এবং অর্থনৈতিক ভূগোলের তোমরা তোমাদের ব্রড কোয়েশন অর্থাৎ সাত নম্বরে যেই কোয়েশনগুলো আছে সেখানে টু মার্কস থ্রি মার্কস ফোর মার্কস ফাইভ মার্কস সিক্স তথা যেই ব্রড কোয়েশের ইকুয়াল সেভেন মার্কসের যেই কোয়েশন হয় সেই কোয়েশানগুলো আমি কিন্তু তোমাদের সম্পূর্ণ সম্পূর্ণ সাজেশন আমি প্রোভাইড করেছি প্রাকৃতিক ভূগোল এবং অর্থনৈতিক ভূগোল থেকে তো দেখো আজকে আমি তোমাদের প্রথমে এটি কিন্তু পার্ট ওয়ান এই পার্ট ওয়ানে কিন্তু তোমাদের ভূগোলে রয়েছে দেখো প্রথম অধ্যায় শাস্ত্ররূপে ভূগোল এই শাস্ত্ররূপে ভূগোল এই শাশ্বুরূপে ভূগোল থেকে আমি তোমাদের আজকে আমি তোমাদের এমসিকিউ এবং এসিকিউ যেই কোয়েশ্চেনগুলো রয়েছে দেখো সেই এমসিকিউ এসসি কিউ এই কোয়েশ্চেনগুলো আমি তোমাদের কাছে আজকে আমি হানড্রেড পারসেন্ট উত্তর সহ সীমিত কতগুলো কোয়েশ্চেন আমি তোমাদের সামনে উপস্থাপনা করতে চলেছি দেখো তোমরা যদি তোমরা যদি এখানে এস এ কিউ এস এ কিউ শর্ট আনসার কোশ্চেনগুলো তোমরা পড়ো তাহলে তোমরা কিন্তু এই যে যে তোমাদের যে এমসি রয়েছে সেই এমসি তোমরা অটোমেটিক পেরে যাবে তো দেখো তো কথা না বলে চলো দু সালে তোমাদের এগারো ক্লাসের ভূগোলের কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেই এমসিকিউ কিউ এসসি কিউ টোটালটাই আমি এখানে নিয়ে এসেছি তো চলো দেখা দেখে নেওয়া যাক তো দেখো প্রথম মধ্যে রয়েছে শাস্ত্ররূপে ভূগোল দেখো এই শাস্ত্ররূপে ভূগোলের মধ্যে আমি যেই কয়েকটি কোয়েশ্চেন দিয়েছি সেগুলো প্রথম কোয়েশন দেখো ফার্স্ট কোয়েশন কি আছে প্রথম কোশ্চেন আছে জিওগ্রাফির কথাটির অর্থ কী তোমরা যেন জিওগ্রাফি কথাটির অর্থ হলো কিন্তু পৃথিবীর বর্ণনা তোমরা সবাই জানো জিও মানে পৃথিবী আর গ্রাফি মানে বর্ণনা তো দেখো পৃথিবীর বর্ণনা কি বলা হয় দেখো ভূগোল সেকেন্ড কোশ্চেন কী আছে একটু ফলো করো জিওগ্রাফি শব্দটি প্রথম কে ব্যবহার করে তোমরা সবাই জানো কিন্তু জিওগ্রাফি সবদেরই প্রথম ব্যবহার করে এরাটোস্তেনিস ঠিক আছে পরে কোশ্চেন দেখো কী আছে জিও এবং গ্রাফি থার্ড নাম্বার কোশ্চেন জিও এবং গ্রাফি শব্দের অর্থ কী দেখো জিও কথার অর্থ হলো পৃথিবী আর গ্রাফি কথার অর্থ হলো কিন্তু বর্ণনা ওকে পরে কোশ্চেন দেখো কি আছে ভূগোলের জনক কাকে বলা হয় তোমরা জানো এরাটোস্তিনি চার নম্বরে কোশ্চেন পাঁচ নম্বরে কোশ্চেন কী আছে আধুনিক ভূগোলের জনক বা আধুনিক ভূগোলের প্রতিষ্ঠাতা কাকে বলা হয় দেখো ফাদার অফ মডার্ন জিওগ্রাফি কাকে বলা হয় তোমরা দেখে নাও আলেকজান্ডার ভন হাম্বোল আর কার্ল রিটার দুজনকে বলা হয় পরে কোয়েশ্চেন দেখো ছয় নম্বরে কোশ্চেন কী আছে ভূগোলের সব ধরনের অনুসন্ধানের কেন্দ্রে আছে স্থান মানে স্পেস তো ভূগোলের সব ধরনের অনুসন্ধানের কেন্দ্রে আছে স্থান এই কথাটি কে বলেছে দেখো এমব্রিস জোনস এমরিজ জোন্স প্রথম এই কথাটি বলেছে এরপরের কোয়েশন দেখো সাত নম্বরে কী আছে ভূগোল শাস্ত্রের মুখ্য বিষয় কি দেখো ভূগোল শাস্ত্রের মুখ্য বিষয় হলো মানুষ দেখে নাও মানুষ আর রয়েছে প্রকৃতির পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করা তো উত্তর হবে দেখো সাত নম্বরের মানুষ প্রকৃতির সম্পর্ক পরে কোশ্চেন দেখো ইংরেজিতে জিওগ্রাফি বা জিওগ্রাফিয়া শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে হয়েছে তোমরা সবাই জানো কিন্তু এটি গ্রিক শব্দ এই গ্রিক শব্দ থেকে কিন্তু জিওগ্রাফি বা জিওগ্রাফিয়া শব্দটির উৎপত্তি হয়েছে পরের কোশ্চেন দেখো কী আছে মানবীয় মানবীয় ভূগোলের প্রতিষ্ঠাতা কে অর্থাৎ হিউম্যান জিওগ্রাফির ফাউন্ডেশন বা প্রতিষ্ঠাতা কে দেখো বলা যায় ভিদাল দা লা ব্লাস কোথাও কিন্তু কাল আছে ওকে কিন্তু আমি বিভিন্ন বই বিভিন্ন ঘেটে দেখলাম যে ভিদাল লা ব্লাস হবে ভিদাল দে বা ভিদাল দা লা ব্লাস ওকে তো লিখে এখানে একটু লিখে দিচ্ছি দেখো ভিডাল ভিডাল ডে লা এল এ লা ব্লাস এ সি হ্যাঁ ভিদাল দালা ব্লাস ওকে পরের কোশ্চেন দেখো কী আছে প্রণালী প্রণালীবদ্ধ ভূগোলের প্রবর্তককে দেখো প্রণালীবদ্ধ ভূগোলের প্রবর্তক ছিল কিন্তু আলেকজান্ডার ভন হাম্বোল্ড ওকে আলেকজান্ডার ভন হাম্বোল্ড ওকে পরে কোশ্চেন দেখো এগারো নম্বর কোশ্চেন কী আছে এগারো নম্বরের কোয়েশন একটু ফলো করো এগারো নম্বরের কোয়েশন আছে তোমাদের ভূগোল কোন ধরনের বিজ্ঞান দেখো ভূগোল একটি গতিশীল বিজ্ঞান হ্যাঁ এটি কিন্তু স্থির নয় প্রাচীনকাল থেকে কিন্তু চলমান হয়ে আসছে অর্থাৎ নতুন নতুন কিছু অনুসন্ধান আবিষ্কার তো ভূগোল কিন্তু কোনো একটি স্থায়ী ভূগোল নয় এটি গতিশীল ভূগোল তাই বলা হয় গতিশীল বিজ্ঞান পরের প্রশ্নটাকে কী আছে বারো নম্বরে গো মৃত্তিকা বিজ্ঞানের সমস্থিতি আলোচনা করা হয় মৃত্তিকা মৃত্তিকা বিজ্ঞান সম্পর্কিত আলোচনা করা হয় যে শাখায় তাকে কি বলে দেখো তাকে বলে পেডোলজি দেখো পেডোলজি পেডো কথার মানে মৃত্তিকা লজি মানে বিজ্ঞান ওকে তো মৃত্তিকা বিজ্ঞানে এটাই মাথায় রাখবে তো আমি বাংলা লিখেছি পেডো পেডোলজি ওকে পেডোলজি পরের কোয়েশ্চেন দেখো কী আছে পরের কোশ্চেন আছে জীব জীব ভূগোলের জনক কাকে বলে দেখো জীববিজ্ঞানের জীব ভূগোলের জনক বলে রাসেল রাসেল ওয়ালেসকে ওয়ালেস ওয়ানসটা একা লয়েকা দন্ত ওয়ালেস এরপর দেখো কসমস কথাটি বা গ্রন্থটি কে লেখেন দেখো আলেকজান্ডার ভন হাম্বল ওকে এরপরে কোশ্চেন দেখো কী আছে এর পরে কোশ্চেন আছে একটু ফলো করো আর্থ কুণ্ডে গ্রন্থটি কী লেখে দেখো আর্থকুণ্ডে গ্রন্থটি লেখে কাল রিটার ওকে পরে কোশ্চেন দেখো কী আছে পরের কোশ্চেন আছে তোমার সময় গণনা ভূগোলের কোন শাখায় চর্চা করা হয় উত্তর হবে জ্যোতির্বিজ্ঞান শাখায় ষোলো নম্বরের কোশ্চেন এরপরে দেখো সমুদ্র বিজ্ঞানের সাথে বিজ্ঞানের কোন শাখায় নিবিড় সম্পর্ক রয়েছে দেখো সমুদ্র বিজ্ঞানের সাথে বিজ্ঞানের কোন শাখা সম্পর্ক রয়েছে দেখো দেখো উদকবিদ্যা বা জলবিদ্যা বা হাইড্রোলজি একই উত্তর পরের কোয়েশ্চেন দেখো কী আছে পৃথিবীর মানচিত্রকে অঙ্কন করে দেখো পৃথিবীর মানচিত্র অঙ্কন করে কিন্তু ক্লোডিয়াস টলেমি ক্লোডিয়াস টলেমি ওকে কোথাও কোথাও কিন্তু অ্যানাক্সিমেন্টার আছে ওকে এগুলো কিন্তু তোমাদের অপশন দেখে মারতে হবে এরপর দেখো পরের কোশ্চেন কী আছে ভূগোলের প্রবীণ শাখাগুলি কি কি দেখো ভূগোলের প্রবীণ শাখা বুঝতে পারছো মানে একদম প্রাচীন শাখা দেখো ভূগোলে রয়েছে দেখো প্রাকৃতিক ভূগোল জীব ভূগোল মানবীয় ভূগোল ওকে এগুলো হলো এই সবগুলি কিন্তু হলো ভূগোলের তোমার প্রবীণ মানে একদম প্রবীণ শাখা এগুলো প্রাকৃতিক ভূগোল জীব ভূগোল আর মানবীয় ভূগোল ওকে তো এর পরে কোশ্চেন কী আছে দেখো মানবীয় ভূগোলের যে শাখা যে কোনো একটি শাখার নাম লেখো দেখো মানবীয় ভূগোলে যে কোনো একটি শাখা কি মানবীয় ভূগোলে দেখো সাংস্কৃতিক ভূগোল তো বুঝতেই পারছো মানবীয় ভূগোল মানবীয় সাংস্কৃতিক ভূগোল বলতে পারো জনসংখ্যা ভূগোল বলতে পারো জনবসতি ভূগোল বলতে পারো এগুলো কিন্তু নগর ভূগোল বলতে পারো এগুলো কিন্তু সাংস্কৃতিক ভূগোলের শাখা পরে কোশ্চেন দেখো একুশ নম্বরে কি আছে জীব জীববিজ্ঞান ও ভূগোলের মিলনের ভূগোলের যে শাখার উৎপত্তি হয়েছে তার নাম কি তার নাম হলো জীব ভূগোল উত্তর কি হবে উত্তর হবে জীব ভূগোল ওকে পরে কোশ্চেন দেখো একুশ নম্বরে কোশ্চেন কী আছে পৃথিবীর পরিধি প্রথম কী অঙ্কন নির্ণয় করে পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করে এরাটোস্তিনিষ ওকে উত্তর তিনিস বাইশ নম্বরের কোশ্চেনে পরের কোশ্চেন দেখো কী আছে হ্যাঁ এখান থেকে একটি কোশ্চেন তোমরা পাচ্ছই এবার একটি কোশ্চেন পাচ্ছই প্রত্যেক বছরই থাকে এবারও তোমরা পাচ্ছ হান্ড্রেড পারসেন্ট পাচ্ছ কী আছে দেখো প্রাকৃতিক ভুলের শাখাগুলো কী কী দেখো প্রাকৃতিক ভুলের শাখাগুলো কী কী তোমরা একটু দেখে নাও এগুলো কিন্তু সবই প্রাকৃতিক ভুলের শাখা অর্থাৎ এগুলো তোমাদের ঈশ্বরের তৈরি ভগবানের তৈরি অর্থাৎ সৃষ্টিকর্তা তৈরি মানে প্রকৃতির নিয়মে যেগুলো তৈরি হয়েছে এগুলো হলো প্রাকৃতিক ভূগোলের শাখা দেখো এরপর তোমরা আরেকটা জিনিস তোমরা জেনে নাও জীবভূগোলের শাখা দেখো জীবভূগোলের শাখাগুলো তোমরা একটু দেখে নাও জীব ভূগোল জীবভূগোল মানে যাদের জীবন আছে মানে যে ভূগোল উদ্ভিদ প্রাণী এগুলো নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় জীবভূগোল এই জীবভূগোলের মধ্যে শাখাগুলোর মধ্যে কী আছে দেখো উদক আছে মানে উদকবিদ্যা বিদ্যা তোমরা জানো যে সরি সরি এক্সট্রামলি সরি উদ্ভিদবিদ্যা উদ্ভিদবিদ্যা আছে তারপরে আছে উদ্ভিদ ভূগোল মানে প্ল্যান্ট জিওগ্রাফি আছে তারপরে প্রাণী ভূগোল মানে জো জো জিওগ্রাফি আছে মানবীয় ভূগোল মানবীয় বাস্তুবিদ্যা আছে মানে হিউম্যান হিউম্যান ইকোলজি আছে তারপরে পরিবেশ পরিবেশ ভূগোলের তোমার রয়েছে পুরো এনভাররমেন্টাল জিওগ্রাফি এগুলো তোমাদের রয়েছে আর কিছু কোশ্চেন আমি তোমাদের ইম্পর্টেন্ট এখানে দেখিয়ে দিচ্ছি তোমরা সেগুলো দেখে নাও শুধু ঠিক আছে দেখো মানবীয় ভূগোলের শাখা কোনগুলো এগুলো তোমরা অটোমেটিক জানো এগুলো দেখো মানবীয় ভূগোলের শাখা মানে হিউম্যান জিওগ্রাফির মানে ব্রাঞ্চ তো হিউম্যান জিওগ্রাফি ব্রাঞ্চগুলো তোমরা একটু দেখে নাও তো এই ছিল তোমাদের ভূগোলের গুরুত্বপূর্ণ কয়েকটি কোয়েশ্চেন অবশ্যই তোমরা কিন্তু ব্রড কোশ্চেন আমি সাজেশন তো অবশ্যই দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা ভিডিও লিংকে ডেসক্রিপশান লিংকে তোমরা দেখে নিয়ে নি নিতে পারো আর তোমাদের অন্যান্য যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো কোনো সেগুলো কিন্তু এই ডিসক্রিপশান লিঙ্কে পেয়ে যাবে আর আর কথা বলছি তোমরা যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো ঠিক আছে আর এই চ্যাপ্টার থেকে কিন্তু একটা কোশ্চেন এবার দিচ্ছেই ভূগোলের প্রাকৃতিক ভূগোলের যে কোনো দেখো প্রাকৃতিক 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 ভূগোলের প্রাকৃতিক ভূগোলের যে কোনো যে কোনো তিনটি দেখো তিনটি শাখা আলোচনা করো এই কোশ্চনা কিন্তু এবার তোমরা পাচ্ছই সুতরাং ভালো থেকো পড়াশোনা চালিয়ে যাও তোমাদের সবাইকে সবাইকে ধন্যবাদ তো বেস্ট অফ লাক তোমাদের সবাইকে